আর এদিকে আজকের বৈঠকের ঠিক আগে গতকাল মহাচিৎকারের ডাক দেওয়া হয়েছিল এবং চিকিৎসকেরা তারা যে কর্মসূচির কথা বলেছিলেন এবং সেখানে আহ্বান জানিয়েছিলেন সাধারণ মানুষ তারা যাতে অংশ নেন এবং সেই মতই অসংখ্য সহনাগরিকরা অসংখ্য সাধারণ মানুষ বিভিন্ন স্তরের মানুষজন তারা ভিড় জমিয়েছিলেন দেখুন সেই ছবি। সরকারের কানে আওয়াজ পৌঁছে দিতে ধর্মতলায় চিৎকার সমাবেশ জুনিয়র ডাক্তারদের। একদিকে যখন অনশনকে ঘিরে চিকিৎসক ও সরকারের স্নায়ুযুদ্ধ চরমে, তখন আলোচনার পাশাপাশি আন্দোলন অস্ত্রেও শান দিচ্ছেন চিকিৎসকরা। অনশনের দিন থেকেই ধর্মতলার অনশন মঞ্চে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আম জনতা। এই আবহে ধর্মতলা থেকে বিচারের দাবিতে আরো জোরালো হলো মানুষের কণ্ঠস্বর। স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর লড়াইতে ডাক্তারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ছেন সাধারণ মানুষও। চিৎকার সমাবেশেও দেখা গেল অজস্র মানুষের ভিড়। সবথেকে বড় সমাবেশ জুনিয়র চিকিৎসকদের, আর জুনিয়র চিকিৎসকদের সমাবেশ বললে এই মুহূর্তে হয়তো ভুল হবে, কারণ সেই দিকে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি কালো মাথা। তখন আগে তারা চিৎকার সমাবেশে যোগদান করেছেন। এই ধর্মতলার অনশন মঞ্চের সামনে রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে, এতগুলো মানুষ তারা প্রত্যেকে চাইছেন অভয়ার বিচার। প্রথম কথা যেটা, যে অভয়ের জন্য জাস্টিস চাই, যেটা জুনিয়র ডাক্তারদের প্রথম দাবি, জাস্টিস চাই সেটা সমস্ত নাগরিক সমাজ চাইছে। দ্বিতীয় যেটা, থ্রেট কালচার এই যে চলছে সমস্ত রাজ্যব্যাপী, সমস্ত মেডিকেল যে এগুলো আছে সমস্ত, যে এই যে থ্রেট কালচার এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। সমাবেশ মঞ্চ থেকে প্রতিবাদের গর্জন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। তবে তোমরা বুঝতে পারবে যে আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই, বুঝতে হবে আমাদের। 72টা দিন পেরিয়ে গেছে, 72টা দিন, বিচার এখনো অধরা, বুঝতে হবে আমাদের। এই আওয়াজ কবে পৌঁছাবে সরকারের কানে? কবে বিচার পাবে অভয়া? নাকি দাবি আর পাল্টা দাবির আড়ালে হারিয়ে যাবে অভয়ার বিচার? রিপাবলিক বাংলা। আর এদিকে আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আপামোর জনগণ এবং তার পাশাপাশি অনশনে তোলা, অর্থাৎ অনশন তোলা এবং তারপর বৈঠক, যে শর্ত রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই শর্ত মানা হচ্ছে না। জুনিয়র চিকিৎসকরা তারা একেবারে স্পষ্ট করে জানিয়েছেন এই কথা, এবং আরও স্পষ্ট করি অনশন প্রত্যাহার না করে বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি পূরণ না হলে অনশন প্রত্যাহার নয়, জিবি বৈঠকের পর জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং আজ বিকেল 5টায় নবান্ন সভাঘরে বৈঠক, নির্ধারিত সময়েই নবান্নে পৌঁছবেন চিকিৎসকেরা। মুখ্য সচিবকে পাল্টা ইমেল চিকিৎসকদের, এমনকি ইমেলে 10 দফা দাবি উল্লেখ করেছেন চিকিৎসকেরা। আজ এই বৈঠক নবান্ন সভাঘরে ঠিক বিকেল 5টার সময় এবং নির্ধারিত সময় নবান্নে পৌঁছে যাবেন জুনিয়র চিকিৎসকেরা, একবারে স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছেন। তবে এরই পাশাপাশি জানিয়েছেন মুখ্য সচিবকে ইমেল করা হয়েছে, ইমেলে 10 দফা দাবি উল্লেখ করেছেন চিকিৎসকেরা। অনিকেত মাহাতো, অনশনকারী জুনিয়র চিকিৎসক, একেবারে আন্দোলনের প্রথম সারির মুখ বলা চলে, সে অনিকেত কি বলেছেন শোনেন। রাজ্য প্রশাসনের দিক থেকে যে সিরিয়াসনেস এবং ঘটনাটাকে যে অতি দ্রুততার সমাধানের পথে যেভাবে যাওয়া যায় সেই জায়গাগুলো আসা উচিত।
আমার মনে হয় এইরকম ছোটোখাটো জায়গা নিয়ে মানে হাসি ঠাট্টার পরিবেশ তৈরি না করাই উচিত। মানে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত একটা উদ্বেগজনক নক্কারজনক ঘটনা, তাহলে সেই জায়গাটাতে যাবতীয় যা পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের সাথে কালকে আলোচনাতে আমরা যাচ্ছি, আমরা মনে করি যে একটা ফ্রুটফুল আলোচনা আমরা করতে পারব। আগামী সোমবার অর্থাৎ সোমবার দিনকে বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং সেই বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা তারা যাচ্ছেন, কিন্তু যে শর্ত দেওয়া হয়েছিল যে আগে অনশন তুলে নিতে হবে এবং তারপর এই বৈঠক, সেই শর্ত তারা মানছেন না। একেবারে স্পষ্ট করে জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়েছেন অনশন চলবে এবং তার পাশাপাশি বৈঠকেও তারা যাবেন। এবং সবথেকে বড় প্রশ্ন, যে বৈঠক থেকে আদৌ কি সোমবার কোনো রকমের কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে, প্রশ্ন এখন এটাই। শনিবার অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথোপকথনের সময় ছিল অনুরোধের সুর, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই সুর কার্যত বদলে যায় হুমকিতে। জুনিয়র ডাক্তারদের পাঠানো ইমেইলে শর্ত চাপিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, যাতে স্পষ্ট উল্লেখ করা ছিল অনশন ভেঙে যোগ দিতে হবে সোমবারের বৈঠকে। সরকারের শর্ত আরোপে বৈঠকে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। তবে রবিবার বিকেলে দূর হলো সংশয়, নিজেদের অবস্থানে অনর থেকেই আন্দোলনকারীরা যাচ্ছেন নবান্নে। অভয়ের ন্যায় বিচার আর একটাও অভয় যাতে না হতে পারে, এই 10 দফা দাবির জন্য যদি তারা 14 দিন না খেয়ে থাকতে পারেন, তারা জানিয়েছেন যে সেটা আরও 2 দিন না খেয়ে থাকতে তাদের কোনো সমস্যা নেই। তো সেই জায়গা থেকেই অনশন তারা চালিয়ে যাচ্ছেন এবং অনশনরত অবস্থাতেই অনশন চলবে, এরকম অবস্থাতেই আগামীকাল আমাদের ডেলিগেট টিম যথাসময়ে আমরা নবান্নে পৌঁছবো। এদিকে বৈঠকে যোগ দেওয়ার একদিন আগে নিজেদের 10 দফা দাবি মনে করাতে মুখ্য সচিবকে ইমেইল করেছেন আন্দোলনকারী। তারা বলছেন 70 দিন আমরা প্রোটেস্ট করছি, 14 দিন ধরে অনশন চলছে, কিন্তু তারপরেও যে চিফ মিনিস্টার, দ্য হেড অফ দ্য স্টেট ইজ আনইনফর্মড অ্যাবাউট আওয়ার ডিমান্ড, চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডিমান্ড সম্পর্কে কেন জানেন না। আমি জানি না ভারতে এরকম কোনো মুখ্যমন্ত্রী আছেন কি না যিনি কোনো আন্দোলনের সামনে এই ধরনের সংবেদনশীলতা এবং সহিষ্ণুতা দেখান। দিয়েছে, শর্ত দিয়েছে, আমার মনে হয় মাথা উঁচু করে শিরদাঁড়া বিক্রি না করে লড়াই করা, জুনিয়র ডাক্তাররা তারা সঠিক সিদ্ধান্তই নেবে, যাতে বাংলার মানুষ মনে করবে যে তারা শিরদাঁড়াটা নারায়ণবাবুর মতো বিক্রি করে দেয়নি। সরকারের চাপের কাছে নতি স্বীকার না করে নিজেদের অবস্থানে অনর জুনিয়র ডাক্তাররা। এখন সোমবারের বৈঠকে আদৌ কোনো রফা সূত্র বেরোয় কি না সেটাই দেখার। সরকার কি মানবে আন্দোলনকারীদের সব দাবি, নাকি ধর্মঘটই ভবিতব্য? রিপাবলিক বাংলা।